জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজ টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে স্বাগত আপনাদের সাথে আছে আমি সঞ্জিদা শ্রাবণী ভোটের লাইভে নির্বাচনের খবর জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব চলে যাচ্ছি তার কাছে হাবিব নির্বাচনের সময় তো বেশ ঘনিয়ে এসেছে তো শেরপুরের অবস্থা কি দেখছেন ভোটের শ্রাবণী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শেরপুর এক আসনে শেরপুর সদর এটি শেরপুরের জেলার একটি ছোট্ট নির্বাচ তিনটি আসন আছে মাত্র এই ছোট্ট জেলায় এই তিনটি আসনের এক নম্বরটি হচ্ছে সদর আসন এইখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আওয়ামী লীগ প্রার্থী হচ্ছেন আতিউর রহমান আতিক এবং বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক এমপি এবং বিএনপি নেতা হজরত আলীর মেয়ে ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা আসলে পিতা হজরত আলী কারাবন্দি থাকায় তার জায়গায় তিনি মনোনয়ন নিয়েছিলেন এবং দল তাকেই দিয়েছে এবং তিনি নির্বাচন করছেন চলুন শ্রাবণী আসলে শেরপুর মাঠে শেরপুরের যে মাঠে ময়দানে যে এখন ভোটের রাজনীতি এটি আসলে বেশ জমে উঠেছে পুরো শহরে আমরা বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার সেগুলো দেখছি প্রার্থীরা তারা জনসংযোগ করছেন কিন্তু রাত দিন একাকার করে যে জনসংযোগটা সেটা এখনও শুরু হয়নি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে নির্বাচনের আমেজটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে চলুন শ্রাবণী এখানকার সাধারণ ভোটার যারা আছেন তাদের সঙ্গে কথা বলি জানি তাদের নির্বাচন ভাবনা আপনি নিশ্চয়ই এই আসনের ভোটার তো কি ভাবছেন নির্বাচনের দিন তো প্রায় ঘনিয়ে এলো এখানে আমাদের কেমন প্রার্থী চাই এখানে আমরা যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিটা আতিয়ার রহমান আতিক তাকে আমরা নৌকার প্রতীকে আমরা ভোটটা দেবো সবাই পক্ষের শক্তিকে বিজয়ী করতে চান একজন তরুণ ভোটারকে দেখতে পাচ্ছি তিনি সম্ভবত আপনি এইবার প্রথমবারের মতো ভোট দেবেন কেমন আশা করছেন আমরা চাই আসলে শিল্পর এক আসনে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক এটাই আমরা চাই আর কি যাতে কোনো গন্ডগোল যাতে শেরপুর না হোক বুঝতে পেরেছি শান্তিপূর্ণভাবে নির্বাচন চান যার মাধ্যমে তারা তাদের প্রথমবারের মতো ভোটটা প্রয়োগ করতে পারবেন একটু কথা বলি আপনার সঙ্গে কেমন পরিবেশ দেখছেন কেমন পরিবেশ আশা করেন বা প্রার্থী যিনি হবেন তার কাছে কি আশা করেন অত্যন্ত ভালো পরিবেশ বিরাজ করছে আত্মীয় রমান আতিক সাহেব চারবারের এমপি এবার বিপুল পরিমাণ ভোটে এসে জয়লাভ করবে এতে কোনো সন্দেহ নাই আপনি আপনি যিনি নির্বাচনী এখন আছেন এবং তাকেই জয়ী করতে আপনি বদ্ধপরিকর খুব ভালো আমরা একটু এখানকার শহরবাহীর সঙ্গে কথা বলি আপনি কি আমাকে একটু নির্ধারিত করে বলবেন যে আসলে আপনার এই এলাকায় কি কি উন্নয়ন প্রয়োজন আমার এই এলাকা শেরপুরের মানে ফোর লাইনের রাস্তার খুব প্রয়োজন এবং একটা ট্রেনের ট্রেন ওইলে আর বেশি ভালো এবং একটা আমাদের হাসপাতাল করতেছে যে মেডিকেল এর জন্য আমাদের খুবই দরকার দরকার সড়ক শিক্ষা ব্যবস্থার দাবি হচ্ছে আরেকজনের সঙ্গে কথা বলি যে এই এলাকার যিনি ভোটার আপনি কি আমাদেরকে বলবেন একটু নির্ধারিত করে যে আসলে কি দাবি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য যিনি নির্বাচিত হবেন যেই আমাদের এলাকায় আসুক রাস্তাঘাট স্কুল কলেজ এই যে মেডিকেল কলেজ মনে করেন এখানে শেরপুরে দরকার এন লাইনের দরকার আচ্ছা শিক্ষা ও সড়ক অবকাঠামো উন্নয়ন দরকার একটু আপনার সঙ্গে কথা বলি আপনি আমাদেরকে বলবেন যে আপনার এই আসনের জন্য আপনি নিশ্চয়ই এখানকার ভোটার এই আসনের জন্য আপনার কি কি উন্নয়ন দরকার এখানকার সার্বিক উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন এবং মুক্তিযোদ্ধার চেতনায় দেশ প্রচালিত করা এই এখানকার দরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা সহ এলাকার অবকাঠামো এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার আমরা আর একটু দিকে যেতে চাই দেখি তাহলে তারা কি বলছেন একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি তো নিশ্চয়ই এই এলাকার বাসিন্দা এখানকার ভোটার আচ্ছা আচ্ছা শ্রাবণী আসলে আমরা এখন দেখছি এখনও সকালবেলা আমরা যেমনটি আগেই জানিয়েছিলাম যে এই মানে এই শেরপুর এই সদর আসনে মানুষ যে আমরা যেখানে দাঁড়িয়েছি কর্মব্যস্ত তারা বিভিন্ন কাজের দিকে যাচ্ছেন ভোটের জন্য যারা মাঠে নামবেন তারা এখনও আসলে সেই রকম প্রচার প্রচারণা শুরু করেনি তবুও আমরা সাধারণ যারা পথচারী তাদের সঙ্গে কথা বলছি একটু কথা বলি আপনার সঙ্গে আপনি নিশ্চয়ই এলাকার ভোটার কি আশা করছেন কেমন দেখছেন বা যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনার দাবি কী থাকবে আমাদের দাবি হলো নিরাপেক্ষা দাবি নিরপেক্ষ ভোট হলে আমরা সুস্থভাবে ভোট দিতে পারবেন আচ্ছা নিরাপত্তা সহকারে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে চান আর একজন যাত্রী সঙ্গে কথা বলি আপনি কি বলবেন এখানকার ভোটার হিসেবে এই আসনের জন্য আপনার কি দাবি থাকবে যিনি নির্বাচিত হবেন তার কাছে আমরা এই আসনের জন্য আসলে আমরা উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এই দেশনেত্রী দননেত্রী শেখ হাসিনাকে আমরা ভোট দেওয়ার জন্য আপনি উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার জন্য নৌকার প্রতিকে ভোট দেন আশা করছেন একটু আপনার সঙ্গে কথা সে ভোটার হয়নি বোঝা যাচ্ছে তো শ্রাবণী আমরা একজন কথা বলি আপনি কি এই আসনের ভোটার নিশ্চয়ই আপনি কি বলবেন যে এই আসনের ভোটার হিসেবে এই সদর আসনের উন্নয়নের আপনার কি কি চাহিদা আছে দাবি আমরা রাস্তা তারপরে আপনার ওই মেডিকেল কলেজ আর হসপিটাল উন্নয়ন এরকমই আর কি আচ্ছা মেডিকেল কলেজ হসপিটাল আচ্ছা মেডিকেল কলেজ হাসপাতাল সড়ক উন্নয়ন আসলে আমরা জায়গায় জায়গায় থেকে থেকেই সড়ক ব্যবস্থা অর্থাৎ সড়ক অবকাঠামো সহ শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তার দিকটা অনেকেই গুরুত্ব সহকারে তুলে ধরছেন একটু কথা বলি আপনার সঙ্গে আপনি নিশ্চয়ই এই এলাকার ভোটার এই আসনে শেরপুর এক আচ্ছা আচ্ছা উনি আপনি আপনার সঙ্গে একটু কথা বলি আপনি নিশ্চয়ই এই এলাকার ভোটার কী দাবি এই যিনি নির্বাচিত হবেন আগামী সংসদ নির্বাচনে তার কাছে আপনার কী দাবি থাকবেদবি আসলে আমরা যেমন শ্রাবণী শুনতে পাচ্ছিলাম যে সাধারণ সাধারণ মানুষ যেমনটি বলছেন এই আসনের ভোটাররা তারা বলছেন যে আসলে মূল কথা হচ্ছে তারা সুষ্ঠু নির্বাচন চান সেখানে যেখানে তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবেন আর এছাড়া অনেকে যেটা বললেন তারা হচ্ছে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তারা সরকারের ধারাবাহিকতা চান আবার বলছেন অনেকে সড়ক অবকাঠামো ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে তারা তাদের এলাকাকে আরও উন্নত করতে চান এমন ব্যক্তিকেই তারা নির্বাচিত করে সংসদে পাঠাতে চান শ্রাবণী হাবিব আপনাকে ধন্যবাদ দর্শক শেরপুর থেকে স্থানীয়দের সাথে কথা বলে ভোটের ভাবনা জানছিলেন সহকর্মী আহসান হাবিব এবারে ভোটের লাইভে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা চলে যাচ্ছি তার কাছে সোমা খুলনায় নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন স্থানীয়রা নির্বাচনে কি বলছেন শ্রাবণী আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে এই মুহূর্তে যদি বলি তাহলে কিন্তু খুলনা সেই সাদা কালো পোস্টারের নগরীতে পরিণত হয়েছে এবং আজকে যে তথ্য আমার কাছে আছে সেটি জানিয়ে দিতে চাই যে আজ যেহেতু শুক্রবার একটু ছুটির দিন সে কারণে এখনও পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের মাঠে প্রচার প্রচারণা শুরু করেনি এমনটি আমরা লক্ষ্য করছি এবং যতদিন আমাদের কাছে যে তথ্য আছে তাতে হয়তো দুপুরের পর প্রার্থীরা কেউ কেউ মাঠে নামতে পারেন এমনটি আমরা লক্ষ্য করছি তো আপনাকে যেটি বলতে চাই যে সদর আসনে কিন্তু নির্বাচন কমিশন যে কয়টি আসনে ইভিএম ব্যবহার করতে যাচ্ছে তার মধ্যে খুলনার আসনটি অত্যন্ত খুলনার আসন একটি সদর আসন যেটি নিয়ে আসলে ভোটারদের মাঝে আমরা কথা বলে দেখতে দেখছিলাম যে তারা বলছিলেন যে আরও কিছুদিন আগে থেকে আসলে এই ইভিএমটি ব্যবহার নিয়ে বা তাদের প্রশিক্ষণের ব্যাপারটি যদি তাদেরকে জানানো হতো তাহলে তারা ভালো হতো যেমন বিশেষ করে যারা প্রবীণ ভোটার রয়েছেন বা স্বল্প শিক্ষিত ভোটার রয়েছেন তারা অনেকেই বলছিলেন যে এখানে অনেকেই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না বা এক ধরনের ভীতি তাদের মধ্যে কাজ করছে অন্যদিকে প্রার্থীরা যারা আমরা দেখছি যে উভয় প্রার্থী কিন্তু তারা নিজস্বভাবে ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে কিভাবে ইভিএম দিয়ে ভোট দিতে হয় তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন ভোটাররা বসে আছেন তাদের আমি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনার সাথে আপনাকে দিয়েই শুরু করি আপনি কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল যে ইভিএম এর বিষয়টি আপনাদের এখানে প্রশিক্ষণে অনেকে আসছেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তো এখনো পর্যন্ত কি অবস্থা ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে কেমন দেখছেন তো হচ্ছে কি ইভিএম এর ব্যাপারটা হচ্ছে কি কালকে আমাদের এখানে আসছিল এখানে ঘণ্টা চারিখের মতন ইভিএম সম্পর্কে কিভাবে ভোট দিতে হবে ভোটারদের প্রশিক্ষণ দিচ্ছিল কিন্তু এটা উচিত ছিল নির্বাচন কমিশনের আরও বছর খানি আগে এটাকে ই করার যে ইভিএম সম্পর্কে মানুষের সচেতন সচেতনতা ই করে প্রশিক্ষণ দিলে প্রত্যেক এলাকা এলাকায় মহল্লায় যারা ভোটার তারা বুঝতে পারতো যে ইভিএমটা কী জিনিস যেহেতু সরকার একটা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করছে বিশ্বের সাথে তাল মিলে আমাদের দেশও যাতে আগায় যাচ্ছে এটা ভালো আমাদের দেশের জন্যেই ভালো সকলের জন্যেই ভালো কিন্তু ইনদিন টাইমে নির্বাচন প্রাকালে সেই ইভিএমের ব্যাপারে যে প্রশিক্ষণটা দিচ্ছে এটা আরও আগে দেওয়া উচিত ছিল আমি মনে করি যাতে এক বছর আগে যদি এটা করতো তাহলে ইভিএম সম্বন্ধে মানুষ জানতে পারতো যে ইভিএমটা কী এটা কিভাবে ভোট দিতে হয় কিভাবে আপনারা তো গতকাল দেখেছেন যে কিভাবে ভোট দিতে হয় তো এটা কি আসলে সহজ প্রসেস নাকি কি মনে হয় এটা এখন সহজ প্রসেস মনে হচ্ছে কিন্তু দেখে মুসলিমে কিছু লোক দিতে পারছে বা শিখতে পারছে বা জানতে পারছে কিন্তু এখানে তো জনগোষ্ঠী মেলা মনে করেন আমাদের ওয়ার্ডে ভোটার আছে প্রায় পনেরো হাজার বারো হাজার মতন হয়তো মুসলিমে আমরা চার পাঁচশো লোকে হয়তো বুঝতে পারছি কিন্তু আর তো সংযোগ লোক তো জানতে পারতেছে না আর আমাদের দেশে শিক্ষিত হার পরিমাণটা কম আপনার কথা বুঝতে পেরেছি যিনি যেমনটি বলছিলেন যে আসলে ইভিএম বিষয়টি হয়তো অনেকের কাছে সহজ বিষয় হলেও যারা যাদের মধ্যে ভীতি আছে বা যারা স্বল্প শিক্ষিত তারা অতটা ইভিএম কে স্বাভাবিকভাবে নিতে পারছে না চাচা আপনার সাথে একটু কথা বলি এমনিতে সব মিলিয়ে ভোটের পরিবেশ খুলনায় এখন কেমন দেখছেন ইলেকশন মতো তো মনেই হচ্ছে না কেন কই ইলেকশন কোথায় আগে প্রার্থীরা তো এখন প্রচার প্রচারণা শুরু করে কিছু নেই কোনো মাইক নেই আগে তো একেবারে বাজার একেবারে গরম থাকতো চার দোকানে বসে এখন কোথাও কোনো ভোটের তো আলোচনা নেই কেন এটা এরকম পরিবেশ এবার পার্থক্য না তা বলতে পারবো না আপনাকে আপনার কাছ থেকে আপনি কিছু একটা বলছিলেন ভোটের অবস্থা কেন এরকম কেন মনে হয় মানুষের মনের ভিতরে তো একটা আতঙ্কই রয়েছে কি ধরনের আতঙ্ক যে এই দেশে এখন মানে একটা পার্টি পার্টি নে ঠিকভাবে মানুষ চলাফেরাও করতে পারতেছে না এই আর কি নিয়ে এটা আতঙ্ক জি আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে কি একটু জানতে পারি যে আমরা তো দেখছি যে উভয় দলের প্রার্থী মাঠে আছেন কেউ কেউ আবার বলছেন একটা আতঙ্ক কাজ করছে আপনার কাছে কি মনে আতঙ্ক নয় আতঙ্ক নয় মানে আপনারা যে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এটা নিয়ে আপনাদের কোনো শঙ্কা আছে হ্যাঁ স্বাধীনভাবে ভোট দিতে পারবো এটা আমাদের ইচ্ছা আছে জি আপনাকে ধন্যবাদ শ্রাবণী আসলে ভোটারদের মাঝে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে আমরা যেমনটি লক্ষ্য করছি কেউ বলছেন যে না এখনো পর্যন্ত তাদের পরিবেশ ভালো তারা ভোট দিতে পারবেন আবার কেউ কেউ অনেকে বলছেন যে তো আমি আপনাকে সর্বশেষ একটি বিষয় দেখিয়েই শেষ করতে চাই আমরা এখন যে মুহূর্তে এখানে রয়েছি সেখানে দেখতে পাচ্ছেন যে ইভিএম ব্যবহারের ব্যাপারে তারা প্রশিক্ষণের এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন এবং এই সদর আসনে যাতে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন ইভিএমের বিষয়টিতে এই জন্য কিন্তু এই পথের পাশেই এখানে একটি বুথ বসানো হয়েছে এখানে ভোটাররা এখানে ইভিএম সম্পর্কে জানবেন দেখবেন এবং তারা ভোট দেওয়ার ব্যাপারে এখানে থেকে জানবেন এমনটি এখানকার যারা ইভিএম সংশ্লিষ্ট তারা বলছিলেন তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে খুলনা সদর থেকে সর্বশেষ ভোটের পরিবেশের সোমা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক খুলনা থেকে খুলনা থেকে নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলছিলেন সহকর্মী লাখমিনা জেসমিন সোমা সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটে লাইভে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন আবার স্বাগত দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভ দর্শক ভোটের লাইভে নির্বাচন নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস চলে যাচ্ছি তার কাছে সজল চট্টগ্রাম থেকে নির্বাচন নিয়ে কি খবর আছে আপনার কাছে সবনি চট্টগ্রাম সংসদীয় আসন চট্টগ্রাম দশ এগারো এই মুহূর্তে এই বন্দর এলাকায় রয়েছি এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এলাকায় কিন্তু যে রাজনৈতিক যে প্রচার প্রচারণা সেটা কিন্তু পুরোপুরি শুরু হয়েছে অন্যান্য এলাকার মতো এখানে দুজন হেভিয়েট প্রার্থী রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এম এ লতিফ এম এ লতিফ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু ধানের শীর্ষ প্রতীক নিয়ে লড়ছেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন এই চট্টগ্রাম এগারো যেটি বন্দর এলাকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা চট্টগ্রামের বলা হয় বন্দরনগরী চট্টগ্রাম যার প্রাণকেন্দ্র এই বন্দর সেই বন্দর এলাকার বন্দর পতঙ্গ এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসন আমি কিন্তু গত বেশ কয়েকদিন চট্টগ্রামে রয়েছি আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব কক্সবাজারের যাওয়ার পথে চন্দনাইশ শহর আরও বেশ কয়েকটি জায়গা সংবাদ সংগ্রহ করব চট্টগ্রামের রাজনৈতিক যে পরিস্থিতি আমি গত কয়েকদিন ধরে দেখছি চট্টগ্রামের দুই পক্ষই যারা আওয়ামী লীগ বিএনপির যে মূল দুটি পক্ষ রয়েছে তারা কিন্তু প্রচারণা শুরু করেছেন দুই দলই প্রচারণা চালাচ্ছেন বিশেষ করে আওয়ামী লীগের যে প্রচারণা মিছিল অনেক সময় অনেক বিশাল প্রচারণা মিছিল নেতারা তারা বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাচ্ছেন ভোট চাইছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে যদিও বিএনপি মিছিল করছে বিএনপি প্রচারণায় নামছে আমি গতকালকেও আমি কষ্ট মাহমুদ চৌধুরী আব্দুল্ল নোমান সহ চট্টগ্রামের বিএনপির যার সিনিয়র নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে প্রচারণা তারা করতে পারছেন কিন্তু প্রচারণায় নামার ক্ষেত্রে তাদেরকে কিছুটা বাধার সম্মুখীন করা হচ্ছে তাদেরকে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের কাছে যাওয়ার সময় তারা কিছুটা সমস্যায় পড়ছেন যার কারণে তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা তৎপর হতে বলছেন ইসির কাছে তারা আবেদন জানাচ্ছেন যাতে করে ইসি লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে আরও ভূমিকা রাখে সাধারণ মানুষ আসলে নির্বাচনে ভাবছেন তারা চিন্তা করছেন নির্বাচনে খুব শিগগিরই যেহেতু ভোট অনুষ্ঠিত হবে তারা এই মুহূর্তে হিসেব করছেন কাকে ভোট দেবেন কিংবা যোগ্য প্রার্থী কীভাবে বাছাই করবেন আপনার কাছে একটু জানতে চাই ভোট চলে আসলো খুব শিগগিরই আপনারা ভোট দেবেন কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ এখন তো আবার তো মনে হচ্ছে আমাদের চট্টগ্রাম এলাকায় অত শান্তি শৃঙ্খলা এখন স্থিতিশীল আছে অন্য এলাকার মধ্যে যেরকম সংঘাট সংঘটিত হচ্ছে এরকম কিন্তু চট্টগ্রামের মধ্যে নেই চট্টগ্রামের পরিবেশ আপনার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ভোট দিতে যাওয়ার এখনো সন্তুষ্ট আছে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই চট্টগ্রামের যে নির্বাচনী অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে আর ভোটের আগে কেমন পরিবেশ চান ভোটের আগে শান্তি শৃঙ্খলা ভাবে আর কি এখন পর্যন্ত মানে ভোটের কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত আমার শান্তি আছে আর কি জি আপনাদেরকে ধন্যবাদ শ্রাবণী চট্টগ্রামে আমি বেশ কয়েকদিন যাবতই রয়েছি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি এছাড়া কক্সবাজার ফেনি এই সব জায়গাগুলোতে দেখেছি আসলে সব জায়গায় মোটামুটি ভোটের একটি পরিবেশ এখন পর্যন্ত রয়েছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি অজানা আতঙ্ক রয়েছে তারা চিন্তা করছেন যে যতই ভোটের দিনটি এগিয়ে আসবে ততই আইন শৃঙ্খলা পরিবেশ কেমন থাকে খারাপ হয় না ভালো হয় তারা আশা করছেন ভালো থাকবে কিন্তু খারাপ হওয়া নিয়ে একটি আতঙ্ক তাদের মধ্যে রয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম এগারো আসন থেকে এই মুহূর্তে সব শেষ সজল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক চট্টগ্রাম থেকে ভোটের পরিবেশ সম্পর্কে জানাছিলেন সহকর্মী সজল দাস সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভ এখন এই পর্যন্তই নিউজ সাথে ধন্যবাদ সবাইকে